সংখ্যার লসাগু ও গোসাগু যথাক্রমে 315 এবং 7, একটি সংখ্যা 35 হলে অপরটি কত? সো আমরা জানি যে লসাগু গুণিত গোসাগু সমান সংখ্যা দুটির গুণফল। এখান থেকে আমরা সহজেই উত্তরটা বার করতে পারি, কিভাবে না, এই সূত্রটা কাজে লাগিয়ে যে প্রশ্ন দেওয়া হয়েছে লসাগু এবং গোসাগু 315 আর 7 এবং একটি সংখ্যা 35 হলে অপরটি কত, সেখান থেকে অপর যে সংখ্যা সেই অপর সংখ্যা বার করার জন্য যেটা করতে হবে, লসাগু 315 গুণিত গোসাগু বাই একটা সংখ্যা দেওয়া হয়েছে 35, আর একটা সংখ্যা এইদিকে আছে। সো এটা কাটাকাটি করলে হবে 7 5 7 35, 5-এ এটা যদি কাটাকাটি করা হয় তাহলে 63, উত্তর হচ্ছে 63। 3 নম্বর অঙ্ক বলেছে দুটি সংখ্যার অনুপাত 4:5 হলে তাদের গোসাগু 5 এবং সংখ্যা দুটির সমষ্টি হল, তাহলে সংখ্যা দুটির অনুপাত 4:5, গোসাগু 5। তো এই অনুপাত যদি দেওয়া থাকে দুটো সংখ্যার অনুপাত যদি দেওয়া থাকে আর তাদের গোসাগু যদি দেওয়া থাকে, তাহলে সংখ্যা দুটি বার করার যে নিয়ম সেটা হচ্ছে এই গোসাগুটা তাদের সঙ্গে গুণ করে দেওয়া। তার মানে একটা সংখ্যা হচ্ছে আমাদের 20 আর একটা সংখ্যা হচ্ছে 25, বলেছে দুটো সংখ্যার সমষ্টি কত, তাহলে 20 আর 25-এর যোগ করলে হয় 45। 4 নম্বর, দুটি সংখ্যার গোসাগু 16 এবং তাদের সমষ্টি 128, কত জোড়া সংখ্যা হতে পারে? এক্ষেত্রে যে সমষ্টিটা দেওয়া আছে তাদের 128, সেই সমষ্টিকে গোসাগু দিয়ে ভাগ করতে হবে। গোসাগু হচ্ছে 16, 16 দিয়ে ভাগ করতে হবে, তাহলে যদি 16 দিয়ে ভাগ করা হয় তাহলে রেজাল্ট যেটা আসছে সেটা হচ্ছে 8, 128। তার মানে এই 8, এই 8টা হচ্ছে যে সংখ্যাটা সেটাকে কি বলেছে, যে কত জোড়া সমষ্টি, কত জোড়া সংখ্যা হতে পারে। তার মানে 8কে এমন ভাবে ভাঙতে হবে 1+7 বা 2+6 বা 3+5 বা 4+4। তার মানে এখান থেকে যেটা আসবে 1:7, এটা হচ্ছে 2:6, এটা হচ্ছে 3:5, এটা হচ্ছে 4:4। দেখো এক্ষেত্রে এই যে অনুপাতটা 2:6, সেই অনুপাতটাকে কাটা যাবে, ঠিক আছে, মানে ছোট করা যাবে, তার জন্য এটা এক্সেপ্টেড নয়। আবার এই অনুপাতটাকেও ভাঙা যাবে 2:2 বা 1:1 অনুপাতে, সেই জন্য এই অনুপাতটাও অ্যাকসেপ্টেড নয়। তাহলে কটা রইল, একটা দুটো, তার মানে এখান থেকে বলতে পারি আমাদের যে 2 জোড়া সংখ্যা আসবে। দুটি সংখ্যার অনুপাত 9:7 এবং গোসাগু 19 হলে ছোট সংখ্যাটি কত? অনুপাত দেওয়া আছে 9:7 আর গোসাগু দেওয়া আছে 19, তার মানে এখানে সেই আগের নিয়মটাই চলে এলো যে অনুপাতের সঙ্গে গোসাগু গুণ করলে সংখ্যাটা পাওয়া যাবে। সো এখানে বলেছে ছোট সংখ্যাটা, তার মানে ছোট সংখ্যা কোনটা থেকে পাবো, 7 থেকে গুণ করলে পাবো, তার মানে 19:7 গুণ করলে হবে 133, এটাই হচ্ছে অ্যান্সার। 200 এবং 300-এর মধ্যে বৃহত্তম কোন সংখ্যাকে 6, 8, 9 দ্বারা ভাগ করলে প্রতিক্ষেত্রে 5 ভাগশেষ থাকবে? তার মানে 6, 8, 9, আগে লসাগু করে নিতে হবে, 2, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 9 পড়ে থাকছে, আবার 3, 3 একে 3, 4টা পড়ে থাকলো, 3 3 9, তাহলে লসাগু যেটা দাঁড়ালো 2, 3 দুগুণে 6, 4 6 24, 3 24-এ 72, লসাগু দাঁড়াচ্ছে আমাদের 72, কিন্তু এটা উত্তর নয়। উত্তর কি বলেছে, যে 200 থেকে 300-এর মধ্যে বৃহত্তম কোন সংখ্যা, তার মানে 300-এর কাছাকাছি নিয়ে যেতে হবে, তাহলে 300-কে আমরা 72 দিয়ে
ভাগ করছি। 72 দিয়ে যদি 300 কে ভাগ করি তাহলে আমাদের প্রথমে যেটা খাওয়াতে হবে সেটা হচ্ছে 7, 7 4 খাওয়াতে হচ্ছে, 4 দুগুণে 8, 4 সাতে 28, তাহলে পড়ে থাকছে 2 আর এখানে 1, তার মানে 12, 12 পড়ে থাকছে। তার মানে যদি 300 থেকে যদি 12 কম হতো, 300 থেকে 12 যদি কম হতো তাহলে ভাগটা 72 দিয়ে মিলে যেত, তাই তো? তাহলে তখন কত হতো? না তখন হতো 300 - 12, তার মানে হচ্ছে 288। কিন্তু এটা উত্তর নয়। উত্তর কি বলেছে চেয়েছে দেখো, বলেছে যে প্রতি ক্ষেত্রে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 ভাগশেষ থাকবে। 288-কে যদি 72 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু ভাগে মিলে যাচ্ছে, যাতে 5 ভাগশেষ থাকে তার জন্য আমাদেরকে 5 যোগ করতে হবে, তার জন্য উত্তরটা হচ্ছে 293। এটা হচ্ছে ফাইনাল অ্যান্সার। 5 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে ক্ষুদ্রতম কোন সংখ্যা যোগ করলে 6, 8, 10 ও 15 দ্বারা বিভাজ্য হবে? 6, 8, 10 ও 15 দ্বারা বিভাজ্য হবে। তার মানে 2, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 15 পড়ে থাকল, আবার 2, 3, 1, 3, 3, 5, 15, 4, 5, আবার 5 যাবে, 5, 1, 5, 5, 1, 5, 4, 1 পড়ে থাকলো। তাহলে লসাগু দাঁড়াচ্ছে 3 দুগুণে 6, 6, 5, 6, 30, 30, 4, 120, 120। তাহলে এই 120 এটা কিন্তু উত্তর নয়, এটা আমাদের হচ্ছে লসাগু। বলেছে যে 5 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা, 5 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা, তার মানে হচ্ছে একের পেছনে 4টা 0। তাহলে এটা যদি ভাগ করি আমরা তাহলে হচ্ছে 8 বারো 96, 960। তার মানে 0, 6, 4, 10, 17 হলো 1, 9টা 10, তাহলে 400 হচ্ছে এখানে 3 বারোয় 36, 360 মানে পড়ে থাকছে 40। আচ্ছা তাহলে এখানে বলেছে যে 5 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে ক্ষুদ্রতম কোন সংখ্যা যোগ করলে যোগফল 6, 8, 10, 15 দ্বারা বিভাজ্য। তাহলে এই যে 40 বাড়তে দেওয়া হলো, তার মানে যদি আমরা 40 এটা থেকে কমিয়ে দিই তাহলে আমাদের 120 দ্বারা বিভাজ্য হবে। কিন্তু এখান থেকে যদি 40 কমানো হয় তাহলে সেই সংখ্যাটা 4 অঙ্কের থাকছে না, 4 অঙ্কের থেকে কমে যাচ্ছে। তাহলে কি করতে হবে? তাহলে 120 - 40 সমান হচ্ছে 80। এই 80টা কি করতে হবে? এর সঙ্গে যোগ করতে হবে, তবেই ভাগ করে মিলবে। কেন 40 120 থেকে বিয়োগ করলাম না? যদি এখান থেকে 40 মাইনাস করি তাহলে যে সংখ্যাটা আসবে সেটা কিন্তু 120 দ্বারা বিভাজ্য হবে, ঠিক আছে? কিন্তু এই যে 5 অঙ্কের সংখ্যা, সেই 5 অঙ্কের সংখ্যা থেকে সেটা 4 অঙ্কে পরিণত হয়ে যাবে। কিন্তু আমাদের 4 অঙ্কের চাইনি, আমাদের 5 অঙ্কেরই চেয়েছে। তার জন্য 120 থেকে 40 বিয়োগ করে যেটা হলো 80, সেই 80টা এর সঙ্গে যদি যোগ করা হয়, 1080 করা হয়, তখন কিন্তু এই 120 দ্বারা ভাগ করে মিলবে। তাহলে অ্যান্সার হচ্ছে ফাইনাল অ্যান্সার এই 80। 4 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম কোন সংখ্যাকে 12, 18 এবং 27 দ্বারা ভাগ করলে ক্রমান্বয়ে 10, 16 এবং 25 ভাগশেষ থাকবে? তাহলে 12, 18 আর 27, 12, 18 আর 27 এর যদি লসাগু করা হয় তাহলে হচ্ছে 3, 4, 12, 3, 6, 18, 3, 9, 27, আবার 2 যাবে, 2, 2, 4, 3, 2, 6, 9, আবার 3 যাবে, 2 নামলো, 3, 1, 3 আর 3, 3, 9, 3 দুগুণে 6, 6, 3, 6, 18, 18 দুগুণে 36, 36, 3, 36, 3, 6, 18, 8, 3, 3, 9 আর 10, 108। এবারে বলেছে যে 4 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম, এই 4 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা, তার মানে 1, 2, 3, 4, এইটাকে ভাগ করলে হচ্ছে 108, 999, 9, 8, 9, 72, 2, 9, 10, 90, আর 7, 97, 972। তাহলে হচ্ছে 7 আর 2 এ 9, 7 আর 2 এ 9, 7 আর 2 এ 9, 9, 108, 2, 8 দুগুণে 16, 6, 8 দুই দশে 20, 216, 6 3 এ 9, আর 6 আর 1 এ 7, মানে হচ্ছে 63। তার মানে 63 বাড়ি দেওয়া হচ্ছে। এই বাড়ি দেওয়াটা কী করতে হবে? 9,999 থেকে 63 বাদ দিতে হবে। তাহলে কত পড়ে থাকছে? 6 আর 3 এ 9, 6 আর 3 এ 9, 9, 9,
3 6 প্রতি ক্ষেত্রে 10 16 25 ভাগশেষ থাকবে। তাহলে দেখো এই যে যদি 12 দিয়ে ভাগ করা হয় তাহলে বলছে 10 ভাগশেষ থাকবে, 18 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে বলছে 20 ভাগশেষ থাকবে, এই সরি 16 ভাগশেষ থাকবে, আর 27 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে 25 ভাগশেষ থাকবে। তাহলে দেখো এদের মধ্যে যে ডিফারেন্সটা সেই ডিফারেন্সটা কত আছে, 2 ডিফারেন্স আছে, তাই তো 2 ডিফারেন্স আছে। তার মানে যদি আমরা 9936 বলি, 108 দিন সেটা বিভাজ্য পুরোপুরি ভাগ করে মিলে যাবে, কিন্তু এর সঙ্গে যদি 2 যোগ করে দিই তাহলে কি হবে, 2 ভাগশেষ থাকবে। এই যে এদের মধ্যে যে 2 ডিফারেন্স আছে সেটা এখানে 2 যোগ করতে হচ্ছে, তাহলে উত্তর যেটা হচ্ছে সেটা হচ্ছে 9938, ফাইনাল অ্যান্সার। ক্ষুদ্রতম কোন সংখ্যাকে 16, 24 এবং 36 দ্বারা ভাগ করলে যথাক্রমে 6, 14 ও 26 ভাগশেষ থাকবে? তাহলে 16, 24 আর 36, 4 দিয়ে যাবে, 4 4 16, 4 6 24, 4 9 36, 2 দিয়ে যাবে, 2 2 4, 3 2 6, 9টা নামলো, আবার 3 দিয়ে যাবে, 3 1 3, 3 3 9, তাহলে 4 2 8, 8 3 8 24, 24 2 8 48, 3 8 48 144, 144 হচ্ছে আমাদের লসাগু। এবারে বলেছে যে এই 16, দেখো 16 দিয়ে যদি ভাগ করি, 16 দিয়ে যদি ভাগ করি তাহলে কত থাকছে আমার, বলছে যে 6 ভাগশেষ, তার মানে ডিফারেন্সটা দেখো 10। যদি 24 দিয়ে ভাগ করি তাহলে বলছে 14, তার মানে ডিফারেন্সটা 10। আবার 36 দিয়ে ভাগ করলে থাকছে 26, তার মানে ডিফারেন্সটা 10। এদের মধ্যে যে ডিফারেন্সটা আছে সেটা হচ্ছে সব ক্ষেত্রে 10, সিমিলার ডিফারেন্স, তার মানে এখান থেকেও 10 বিয়োগ করতে হবে, তাহলে অ্যান্সার যেটা থাকছে সেটা হচ্ছে 134। তখন আমরা যদি 16 দিয়ে 134কে ভাগ করি তাহলে ভাগশেষ কত হবে, 6। আবার 24 দিয়ে যদি 134কে ভাগ করি ভাগশেষ হবে 14, আর 36 দিয়ে যদি 134কে ভাগ করি ভাগশেষ হবে 26। বলেছে তিনটি সংখ্যার অনুপাত 2, 3, 4 এবং তাদের গুণফল 648 হলে সংখ্যা তিনটির গসাগু কত? তাহলে তিনটি অনুপাত যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 2:3:4, আর তাদের যে গুণফলটা দেওয়া আছে সেটা হচ্ছে 6, 4, 8। তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে যদি অনুপাত থেকে আমরা সংখ্যা নিয়ে ধরে নিই সেটাকে, তাহলে হচ্ছে 2x×3x×4x সমানে 6, 4, 8, তাই তো? তাহলে দেখো এখানে যদি আমরা ক্যালকুলেশনটা করি, 3 2 6, 6, 4 6 24, তার মানে 24x³ সমানে হচ্ছে 6, 4, 8, আবার x³ সমানে হচ্ছে 6, 4, 8/24। এটা যদি কাটাকাটি করি তাহলে হচ্ছে আমার 24, আর এটাকে সেটা হচ্ছে আমার 27, তার মানে x মানে হচ্ছে 3, 3³ হচ্ছে আমাদের 27, তার মানে x এর মানটা হচ্ছে আমাদের 3। তাহলে এখানে যদি মানটা বসাই তাহলে একটা সংখ্যা দাঁড়াচ্ছে আমার 2x মানে 3 2 6, আর একটা সংখ্যা দাঁড়াচ্ছে 3x মানে 3 3 9, আর একটা সংখ্যা দাঁড়াচ্ছে 4x মানে 3 4 12, তাই তো? তাহলে এই তিনটা সংখ্যা 12 হলো আমার, সংখ্যা তিনটা হচ্ছে 6 9 12, কিন্তু সংখ্যা তিনটে বার করতে পারো নাই, বলেছে তাদের গোসাগু। সো 6 9 12-র যদি গোসাগু বার করি আমরা তাহলে এটা উৎপাদককে বার করলে হচ্ছে 3 2 6, 3 দিয়ে যদি করি 3 2 6, 3 3 9, 3 4 12, আর যাচ্ছে না, তার মানে তিনেই হবে, তিনেই হচ্ছে গোসাগু, গোসাগু হচ্ছে 3, এটাই হচ্ছে অ্যান্সার। বলেছে গোসাগু বার করতে, কি বার করতে বলেছে, গোসাগু বার করতে বলেছে, কার না 3:5, 0.36, 24। পনেরোটা বলেছে গোসাগু বার করতে, কার গোসাগু 3:5, 0.36, 0.24। আমি 3:5 লিখলাম, আর 0.36 যেটা আছে সেটা লিখছি /100, আরেকটা যেটা আছে সেটা লিখছি 0.24/100। এটাকে ছোট করে যদি লিখি আমি তাহলে হচ্ছে
এই যে পয়েন্ট, এই পয়েন্টের জন্য আমরা 100 নিলাম আর এই পয়েন্টের জন্য আমরা 100 নিলাম, তাহলে 36, 4 9 36, 4 25 100, আবার 4 6 24, 4 25 100, তাহলে আমার যেটা দাঁড়ালো 3 এর 5 কমা 9 এর 25 কমা 6 এর 25, এটা দাঁড়ালো। এখান থেকে কি করতে বলেছে, গোসাগু বার করতে বলেছে। সো এইগুলো এই ভগ্নাংশের যদি গোসাগু বার করতে হয় তাহলে কিভাবে বার করতে হয়, না উপরেরগুলোর গোসাগু, উপরের এই যে উপরের নাম্বার সেগুলোর গোসাগু আর নিচেরটার লসাগু, তাহলে 3 9 6 এর যদি আমরা গোসাগু বার করি তাহলে যেটা বার হবে সেটা হচ্ছে 3, আর নিচেরটা যদি আমরা লসাগু বার করি তাহলে হচ্ছে 25। ঠিক আছে, এটার উপরেরগুলোর কি করতে হয়েছে, গোসাগু করতে হয়েছে আর নিচেরটার লসাগু করতে হয়েছে, তাহলে আলটিমেটলি যে অ্যান্সারটা বার হলো সেই অ্যান্সারটা হচ্ছে 3 এর 25। গোসাগু যদি বার করতে হয় ভগ্নাংশের তাহলে উপরের রেগুলার গোসাগু আর নিচেরটার লসাগু, তাহলে অ্যান্সার হচ্ছে 3 এর 25। ক্ষুদ্রতম কোন সংখ্যাকে 20, 42 এবং 63 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে এক অবশিষ্ট থাকবে? 20, 42 এবং 63, এটা যদি লসাগু করা হয় তাহলে হচ্ছে প্রথমে যদি আমি 2 দিয়ে দিই তাহলে 10, এটা হচ্ছে 21 আর এটা হচ্ছে 63। এবার আমি 3 দিয়ে দিচ্ছি, 3 7 21, 3 2 6, 3 1 3, এটা 10ই থাকলো। আবার 7 দিয়ে, 7 1 7, 3 7 21, এটা 10ই থাকলো। তাহলে হচ্ছে আমাদের 3 2 6, 7 42, 42 3 হচ্ছে 3 2 6, 3 4 12, মানে হচ্ছে 1260, 1260 লসাগু, 1260 লসাগু। আচ্ছা, প্রশ্ন বলেছে যে ক্ষুদ্রতম কোন সংখ্যাকে 20, 42 এবং 63 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে এক অবশিষ্ট থাকবে। তাহলে যদি আমরা 20, 10, 42, 63 দিয়ে ভাগ করি, এই 1260 আমাদের সেটা ভাগ করে মিলে যাবে, কিন্তু মিলার কথা বলে নাই, বলেছে যে এক অবশিষ্ট থাকবে। তাহলে এক অবশিষ্ট থাকার জন্য আমাদেরকে কি করতে হবে, এক যোগ করতে হবে, তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 1261, এটাই হচ্ছে ফাইনাল অ্যান্সার। বলেছে দুটি সংখ্যার গোসাগু এবং লসাগু যথাক্রমে 35 এবং 420, সংখ্যা দুটির সর্বনিম্ন যোগফল কত? এখানে কি করতে হবে, 420কে, 420কে 35 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 1 35 35, 5 আর 7 5 12, তাহলে হলো 1 3 4 হয়ে গেল 70, 35 2 গুণে 70। ঠিক আছে, এখানে যেটা এলো সেটা হচ্ছে আমাদের 12, 12 এলো। এখানে কি করতে বলেছে, না কি কি সংখ্যা হতে পারে সর্বনিম্ন, আচ্ছা সর্বনিম্ন যোগফল কত, সংখ্যাগুলোর সর্বনিম্ন যোগফল কত, তার মানে 12 কে আমরা লিখতে পারি 1 ইন্টু 12, এখানে লিখতে পারি 2 ইন্টু 6, এখানে লিখতে পারি 3 ইন্টু 4, তাই তো? এক্ষেত্রে যেটা হবে যে 2 ইন্টু 6 বা 1 ইন্টু 12 বা 3 ইন্টু 4, এখানে এখান থেকে দেখতে হবে যে সর্বনিম্ন যোগফল কোনটা। তাহলে 12 আর 1 যদি যোগ করি তাহলে 13 হচ্ছে, 6 আর 2 যোগ করলে 8 হচ্ছে, 4 আর 3 যোগ করলে হচ্ছে 7, তার মানে এটা হচ্ছে সর্বনিম্ন যোগফল। কিন্তু এখানে কি করতে হবে যে সর্বনিম্ন যোগফলটা তার সঙ্গে আমাদের যে গোসাগু সেটা গুণ করতে হবে, গুণ করলে হচ্ছে আমাদের কত, না এটা গুণ করলে হচ্ছে 7 5 7 35, 35 এর 5 হাতে হলো, আর 3 7 21 4, 245, তাহলে অ্যান্সারটা হচ্ছে আমাদের 245, সর্বনিম্ন সংখ্যা যোগফল কত, 245, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 6 10 এবং 15 16 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকবে কিন্তু 29 দ্বারা ভাগ করলে মিলে যাবে? তাহলে আগে লসাগুটা বার করতে হবে, 6 10 15 16, 6 10 15 16, তাহলে লসাগু বার করি 2, 3 2 গুণে 6, 5 2 গুণে 10, 15 নেমে যাবে, 8 2 গুণে 16, আচ্ছা 3 খাওয়াচ্ছি, 3 1 3, 5 এ 15, 5 নামলো 8 নামলো, আবার 5 খাওয়াচ্ছি, 5 1 কে 5, 5 1 কে 5, 8 নামলো 1 নামলো, তাহলে 5 3 5 এ 15, 2 গুণে 30, 30 3 8 24, তার মানে হচ্ছে
240 লসাগু, এটা উত্তর নয়। এবারে বলেছে যে প্রতিবার পাঁচ অবশিষ্ট থাকবে কিন্তু 29 দ্বারা মিলে যাবে, প্রতিবার পাঁচ অবশিষ্ট থাকবে কিন্তু 29 দ্বারা মিলে যাবে। তাহলে 240-এর আমার গুণিতক দেখতে হবে, তার সঙ্গে পাঁচ আবার যোগ করতে হবে। তাহলে 240টা নিজে একটা, এই এই 240-কে তার সঙ্গে পাঁচ যোগ করি যদি, সেটা কিন্তু 29 দ্বারা ভাগ করে মিলছে না। আচ্ছা, 240-এর সঙ্গে যদি 2 গুণ করি তার মানে হচ্ছে 480, তার সঙ্গে 5 যোগ করলে 485, এটাও কিন্তু 29 দ্বারা ভাগ করে মিলছে না। এবারে 240 গুণিত 3 যুক্ত 5, 324-এ হচ্ছে 72, মানে হচ্ছে 725, এইটা কিন্তু মিলছে, এটা ভাগ করে মিলছে 29 দ্বারা বিভাজ্য, এটা কিন্তু 29 দ্বারা বিভাজ্য, 725 29 দ্বারা বিভাজ্য। দুটি সংখ্যার গোসাগু 12 এবং তাদের সমষ্টি 120 হলে কত জোড়া সংখ্যা হতে পারে? সেম 120-কে কি করতে হবে, 12 দিয়ে ভাগ করতে হবে, তার মানে 12-কে 12, শূন্যটা চলে যাবে এদিকে, তাহলে হচ্ছে আমাদের 10, কিন্তু 10টা উত্তর নয়। 10টাকে আমরা কী কীভাবে লিখতে পারি সেটাকে যদি লিখি, 1 প্লাস 9, 2 প্লাস 8, 3 প্লাস 7, 4 প্লাস 6, আর 5 প্লাস 5, তাহলে এইটা 4 প্লাস 6, 2 প্লাস 8, এগুলো হবে না। কেন হবে না? না, এগুলো এই অনুপাতগুলো আবার ছোট হতে পারে, মানে 1:4 হতে পারে এটা, আবার 2:3 হতে পারে এটা, তার জন্য এই অনুপাতগুলো নেওয়া যাবে না। তাহলে কত জোড়া সংখ্যা পড়ে থাকছে আমাদের, এই এক জোড়া আর এক জোড়া, তার মানে মোট 2 জোড়া সংখ্যা হতে পারে। যে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 16, 24, 32 দ্বারা বিভাজ্য তা হল, 16, 24, 32, এই তিনটে সংখ্যা দ্বারা বিভাজ্য যে পূর্ণবর্গ সংখ্যাটা সেইটা বার করতে হবে। তাহলে এটা লসাগু করতে হবে, প্রথমে লসাগু করার জন্য কি করতে হবে, 4 নিচ্ছি আমি, 4 4 16, 4 6 24, আর 4 8 32, আবার 4 নিচ্ছি, 4 1 4, 4 2 8, 4 6 থেকে যাচ্ছে, আচ্ছা আবার 2 নিচ্ছি, 3 2 6, 2 1 2, তাহলে যেটা লসাগু দাঁড়ালো সেটা হচ্ছে 4 ইন্টু 4 ইন্টু 2 ইন্টু 3। তাহলে দেখো পূর্ণবর্গ সংখ্যা হওয়ার জন্য কি করতে হয়, না সবারই জোড়া থাকা দরকার, তাই তো? পূর্ণবর্গ সংখ্যা মানে জোড়াই জোড়াই হবে, তার মানে এখানে দেখো 4 ইন্টু 4 একটা জোড়া পেয়ে গেছি, কিন্তু 2 আর 3-এর কোনো জোড়া নেই। এই 2 আর 3-এর জোড়া বানানোর জন্য একটা 2 নিচ্ছি আর একটা 3 নিচ্ছি, তাহলে দেখো 2 আর 2 জোড়া হয়ে গেল, 3 আর 3 জোড়া হয়ে গেল। তাহলে এটা এবার গুণ করতে হবে, গুণ করে কি করানো, মানে হচ্ছে 576, তার মানে উত্তরটা হচ্ছে 576। এই 16, 24, 32 দ্বারা বিভাজ্য পূর্ণবর্গ সংখ্যা 576, পূর্ণ বর্গ সংখ্যা। যে তিনটি সংখ্যার অনুপাত 2:3:7 এবং উহাদের লসাগু 252 হলে গোসাগু কত? তাহলে এই অঙ্কটা একটু কঠিন অঙ্ক, একটু ইম্পর্টেন্ট অঙ্ক বটে। যেখানে বলেছে যে অনুপাতটা, তিনটা সংখ্যার যে অনুপাত সেই অনুপাতটা দেওয়া আছে কত, যে তিনটা সংখ্যার অনুপাত দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের 2:3:7, 2:3:7, আর তাদের যে লসাগু সেই লসাগু বলা হয়েছে কত, না লসাগু বলা হয়েছে 252, 252। এই অঙ্কটা করার যে নিয়ম সেটা হচ্ছে একটা সূত্র আছে, যে সূত্রটা যদি আমরা বলি, গোসাগু সমান লসাগু ভাজিত অনুপাতগুলির লসাগু। গোসাগু যদি বার করতে চাই সেক্ষেত্রে হচ্ছে যে লসাগুটা দেওয়া আছে সেই লসাগুকে ভাগ করতে হবে অনুপাতগুলির লসাগু, অনুপাতগুলির লসাগু। এটা কিন্তু তখনই সম্ভব যখন 2-এর থেকে বেশি অনুপাত থাকবে, সেই তখনই এই নিয়মটা কাজে লাগবে। কী নিয়ম, না
গোসাগুটা যদি বার করতে চাই সেক্ষেত্রে আমাদের কি হবে, যে লসাগুটা আছে সেই লসাগুকে যে অনুপাতগুলো দেওয়া থাকবে সেই অনুপাতগুলির লসাগু দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমাদের এখানে লসাগু কি আছে, লসাগু আছে আমাদের 252। আচ্ছা, এইবারে যে অনুপাতগুলো দেওয়া আছে, এই যে 2 3 7, এই 2 3 7-এর যদি আমরা লসাগু বার করি তাহলে কি হচ্ছে, 3 2 6, 6 7 42, তার মানে এর যে লসাগু সেটা হবে আমাদের 42। তাহলে এই দুটো যদি আমরা ভাগ করি তাহলে যেটা উত্তর হবে সেটা কিন্তু উত্তর, তার মানে উত্তরটা হচ্ছে 6। এটা কাটাকাটি করলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 6, এখানে অ্যান্সার হচ্ছে এই 6টি সংখ্যার। গোসাগু এবং লসাগু 11 এবং 385 হলে সংখ্যা দুটি কি কি? গোসাগু এবং লসাগু 11 385, গোসাগু বলেছে 11 আর লসাগু বলেছে 385, হলে যে সংখ্যাগুলো হবে দুটো সংখ্যা সেই সংখ্যা দুটো কি কি হতে পারে? তাহলে এখানে ভাগ করতে হবে 385-কে 11 দিয়ে, তাহলে হচ্ছে 3 11 33, 5 5 11 55, তার মানে হচ্ছে আমাদের যে ভাগফলটা সেটা হচ্ছে 35। তার মানে দুটোগুলো গুণ করা হবে 35, সেই 35 সমানে আমরা লিখতে পারি 1 × 35 আবার 5 × 7, 5 7 35, তার মানে 1:35 হতে পারে আর তাছাড়া 5:7 হতে পারে। তার মানে যদি আমরা সংখ্যা দুটো বার করি সেখান থেকে সংখ্যা দুটি হবে, একটা হচ্ছে এই যে 35, সেই 35টা গুণ করতে হবে তার সঙ্গে, কার সঙ্গে, না সংখ্যাগুলোর সঙ্গে। তাহলে 1 × 1 × 11, মানে এই যে গোসাগুটা সেই গোসাগুটা সংখ্যাটার সাথে অনুপাতটার সাথে গুণ হবে, আগের যে অঙ্কগুলো করছিলাম আমরা সেই ক্ষেত্রে সেই হিসাবে, তার মানে হচ্ছে 1:1, এই 1 × 11 সমান হচ্ছে 11, আর একটা হচ্ছে 35 × 11, যেটা গুণ করলে হবে আমাদের 385। এইটা একটা সম্ভাব্য হতে পারে। আরেকটা যেটা হতে পারে, এই 5:7, মানে হচ্ছে একটা হচ্ছে 5 × 11, তার মানে হচ্ছে 55, আর 7 × 11, মানে হচ্ছে 77। এই দুটো সংখ্যা হতে পারে, তাহলে এই এটা উত্তর হতে পারে আবার এটা উত্তর হতে পারে। একটি সংখ্যা 125 হলে অপর সংখ্যাটি কত? আচ্ছা, তাহলে এক্ষেত্রে আমাদের মনে করি ধরে নিতে হবে, কি ধরে নিতে হবে, যে গোসাগুটা সেই গোসাগুটা এক্স, তাহলে যদি গোসাগু এক্স হয় তাহলে বলেছে যে লসাগুটা হবে গোসাগুর 45 গুণ, তার মানে লসাগুটা এখানে আমরা বলতে পারি 45 গুণ। তাহলে যদি লসাগু আর গোসাগু আমরা পেয়ে যাই, তাহলে দেখো লসাগু আর গোসাগুর সমষ্টি বলে দিচ্ছে 1150, তার মানে আমরা বলতে পারি যে এক্স প্লাস 45x সমানেই 1150, তাই তো, বলে দিয়েছে যে লসাগু যুক্ত গোসাগু সমান 1150। সেক্ষেত্রে আমরা যেটা পাবো এখানে অ্যান্সারটা সেটা হচ্ছে 45x, আর এই x দুটো যদি যোগ করা হয় তাহলে হচ্ছে আমাদের 46x, আর এই 46x সমানে 1150, আবার x 46x সমান হচ্ছে 1150 আর x সমান হচ্ছে 1150/46। এটা যদি কাটাকাটি করা হয় তাহলে দাঁড়াবে 25, x এর মান দাঁড়ালো আমাদের 25। তাহলে আমরা গোসাগু বলতে পারি এখান এখান থেকে যে গোসাগু আমার দাঁড়াচ্ছে এই 25, আর লসাগু দাঁড়াচ্ছে 45 × 25, তাই তো, এই দুটো দাঁড়াচ্ছে। তাহলে এবারে অপর যে সংখ্যাটা, সেই অপর সংখ্যাটা আমরা ধরে নিচ্ছি, এই অপর যে সংখ্যা সেই সংখ্যাটা আমরা ধরে নিচ্ছি কি না ওয়াই, সেই সংখ্যাটা ওয়াই ধরে নিচ্ছি। তাহলে অপর সংখ্যাটা যদি আমার ওয়াই হয় তাহলে শর্তানুসারে আমরা বলতেই পারি যে একটা সংখ্যা বলেছে 125 আর অপর সংখ্যাটি হচ্ছে ওয়াই, মানে দুটো যদি গুণ করি তাহলে হবে 125 ওয়াই, তার মানে সংখ্যা দুটির গুণফল সমানেই লসাগু ইন্টু গোসাগু। এখানে লসাগু কত পেয়েছি, 45 × 25, আর গোসাগু কত পেয়েছি, 25 × 25, এইটা যেটা সলিউশন হবে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। তার মানে ওয়াই সমান বলতে পারি এই 45 25 25/125,
এটা যদি কাটাকাটি করি তাহলে 25-এ যদি এটা কাটি 5 5-এ 5 25-এ 125, আবার 5-এ যদি 25-কে কাটি 5 5-এ 25, তার মানে 5 গুণিতক 45 সমান হচ্ছে আমাদের উত্তরটা, তাহলে 225 225 225। বৃহত্তম সংখ্যা, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 653, 869 এবং 1229 কে ভাগ করলে সর্বক্ষেত্রে সমান অবশিষ্ট থাকবে? এই ধরনের অঙ্ক যখন যদি বলে যে সর্বক্ষেত্রে সমান অবশিষ্ট থাকবে, সেক্ষেত্রে কি করতে হয় যে তাদের একে অপরের থেকে তাদেরকে বিয়োগ করতে হয়। যেমন 1229 আছে, সেই 1229 থেকে আমাকে বিয়োগ করতে হবে 869, 869, আবার 1229 থেকে আরেকটা ছোট সংখ্যা আছে 653, 653 সেটাও বিয়োগ করতে হবে, আবার 869 থেকে আমার 653 সেটাও বিয়োগ করতে হবে। তিনটাই একে অপর থেকে বিয়োগ করতে হবে। বিয়োগ করে যেটা হচ্ছে, দেখা যাক, এই 99 বিয়োগ করলে হচ্ছে আমাদের 0, 6 আছে, 6 দিলে 12, হাতে হলো 1, 8 হয়ে গেল 9, আর 3 12, 9 আর 3 12, 6 আছে কত দিলে 9 বলবে, এই 3 আছে 6 দিলে 9 বলবে, 5 আছে কত দিলে 12 বলবে, 7 দিলে 6টা 7 হয়ে গেল, 7 আর 5-এ 12। এবার এখানে 3 আর 6-এ 9, 5 আর 1-এ 6, আর 6 আর 2-এ 8, তার মানে যেটা হচ্ছে এই যে আমাদের সংখ্যাগুলো বাড়লো এটার লসাগু করতে হবে। এটা যদি আমরা লসাগু করি তাহলে লসাগু করলে যেটা হচ্ছে 360, 576 আর 216। তাহলে প্রথমেই লসাগু 2 খাওয়াচ্ছি, তাহলে 2 খাওয়ালে হচ্ছে আমাদের 216, 360 মানে হচ্ছে 18 দুগুণে 36, 180, আর 2 দুগুণে 4, 8 দুগুণে 16, 8 দুগুণে 16, আর এটা হচ্ছে 10 দুগুণে 20, 8 দুগুণে 16 মানে 108। আবার যদি 2 খাওয়াই তাহলে হচ্ছে আমাদের 2, 9 দুগুণে 18, এটা হচ্ছে 14 দুগুণে 28, আর 4 দুগুণে, 4 দুগুণে 8 144, এটা 5 দুগুণে 10, আর এটা হচ্ছে 4 দুগুণে 8, আচ্ছা 90। আবার 2 খাওয়াচ্ছি, 45 দুগুণে 90, এটা হচ্ছে 7 দুগুণে 14, 2 দুগুণে 4, আর এটা হচ্ছে 2 দুগুণে 4, 7 দুগুণে 14, আচ্ছা এবার হচ্ছে এবার 3-এ 3, 15-এ 45, 3 দুগুণে 6, আর 3 4-এ 12, আর 3 9 27। এবারে আবার 3 খাওয়াচ্ছি, 3 5-এ 15, 3 8-এ 24, 3 3-এ 9, আচ্ছা আর যাবে যাবে না। এবার হচ্ছে এটা লসাগু কত হচ্ছে দেখে নিচ্ছি, 2, 2 2 গুণে 4, 2 গুণে 8, আর 3 8-এ 24, 24, 3 24-এ 72, এই যে 72 এটা হচ্ছে আমাদের লসাগু, এই সরি গোসাগু, যদি গোসাগু বাই করা হয় তাহলে হচ্ছে 72। কেন 72 গোসাগু, এটা এই দিকটা নিলাম না কেন, না গোসাগু নেওয়ার নিয়মে হচ্ছে যদি উৎপাদকের সাহায্যে আমরা গোসাগু করি তাহলে এই দিকের যে সংখ্যাগুলো যেগুলো দিয়ে সবাইকে ভাগ করা গেছে সেগুলাই শুধুমাত্র গোসাগু হয়। যেমন 2 2 2 3 3, এই এই 5টা গুণ করলে হচ্ছে আমাদের 72, তার মানে এটাই হচ্ছে আমাদের উত্তর। 13-এর কোন গুণিতককে 4 5 6 ও 7 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 অবশিষ্ট থাকবে? তাহলে 4 5 6 7 ও 8 এটার লসাগু করে নিতে হবে। লসাগু করলে হচ্ছে 2 2-এ 4, 3 2-এ 6, 4 2-এ 8, বাকিগুলো পড়ে থাকলো, আচ্ছা আবার একবার যাবে 2 দিয়ে, 2 1-কে 2, 2-এ 4, 5 3 7 পড়ে থাকলো। তাহলে হচ্ছে 2 2-গুণে 4, 5-এ 20, 20 3-গুণে 60, 60 2-গুণে 120 মানে 12, 12 7 12 140, তাহলে 840 হচ্ছে লসাগু। 840 লসাগু মানে আমাদের এই যে 840 সেটা কিন্তু 13 দ্বারা বিভাজ্য নয়, 13 দ্বারা বিভাজ্য নয়। তাহলে কি করতে হবে, 13 এখানে কি করতে হবে, এই 840-এর উৎপাদক বার করতে হবে, তার মানে 840 গুণিত 2 নিচ্ছি, ঠিক আছে 840 গুণিত 2 যদি করি সেখানে কি হচ্ছে তার সঙ্গে আবার 2 যোগ করতে হবে, কেননা বলেছে যে 2 অবশিষ্ট থাকবে, গুণিত 2 যুক্ত 2, তাহলে গুণ করলে হচ্ছে 84, 84 দুগুণ হচ্ছে আমার 1680, 1680 আর 2 হচ্ছে 82, এটাও কিন্তু 13 দ্বারা বিভাজ্য নয়। তাহলে কি হচ্ছে, 84 এই 840-3 যুক্ত 2, এটা গুণ করলে হচ্ছে আমার 2522, 2522 যেটা কিন্তু 13 দ্বারা বিভাজ্য নয়।
840 গুণিত 4 যুক্ত 2 যদি গুণ করি তাহলে হচ্ছে 3362, যেটা কিন্তু 13 দ্বারা বিভাজ্য, 13 দ্বারা বিভাজ্য, এই সংখ্যাটা 13 দ্বারা বিভাজ্য, তার মানে এটাই হচ্ছে আমাদের উত্তর। 32 এটা বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 24, 32 এবং 36 দ্বারা ভাগ করলে যথাক্রমে 19, 27, 31 অবশিষ্ট থাকবে। তাহলে 24, 32, 36, 24, 32, 36, এটা লসাগু করলে হচ্ছে 4 6 24, 4 8 32, 4 9 36। আচ্ছা এবার যদি 3 খাওয়ায়, 3 2 6, 3 3 9, 8 9 হলো, আবার 2 খাবে, 2 1 2, 4 2 8, 3। তাহলে লসাগু যেটা দাঁড়াচ্ছে 4 3 4 12, 2 24, 24 3 24 হচ্ছে 72 গুণিত 4, 4 2 8, 4 7 28, 288, 288 হচ্ছে আমাদের লসাগু, এই লসাগু 288। এবার বলেছে দেখো যে যখনই ভাগ করা হবে প্রতি ক্ষেত্রে কি হবে, আমাদের 24 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে 19, 24 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে 19, তাহলে 19 ভাগশেষ থাকা, আর 32 দিয়ে যখনই ভাগ করবে তখন থাকবে ভাগশেষ 27, আর 36 দিয়ে যখন ভাগ করবে তখন থাকবে 26। তার মানে এদের মধ্যে যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটা, সেই ডিফার সরি 31 31, এদের মধ্যে যে ডিফারেন্সটা সেটা হচ্ছে আমাদের 5, 5-এর ডিফারেন্স থাকবে। তার মানে এখানেও আমাদের 5-এর ডিফারেন্সটা পুট করতে হবে, তার মানে -5 ডিফারেন্স হবে, তাহলে হচ্ছে 200 283, 283, 5 ডিফারেন্স থাকবে, 288 থেকে 5 মাইনাস করা মানে 283 থাকছে। তাহলে যে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 38, 45 এবং 52-কে ভাগ করলে অবশিষ্ট থাকবে যথাক্রমে 2 3 4, 38 45 52, 38 45 52, প্রতি ক্ষেত্রে ভাগফল বিয়োগ এই ভাগশেষ থাকবে 2 3 আর 4, তার মানে বিয়োগ করলে হচ্ছে 36 42 আর 48। তাহলে এদের গোসাগু বার করতে হবে, এদের গোসাগু বার করতে হবে, উৎপাদকের সাহায্যে গোসাগু বার করা যায়। তাহলে 2 প্রথমে খাওয়াচ্ছি, 18 2 36, 21 2 42, 24 2 48। আচ্ছা এবার 3 3 6 18, 3 7 21, আর 3 8 24, আরও যাবে কিন্তু 3 2 6 7টা যাচ্ছে না, আর 4 2 8, যেহেতু এটা গেল না, এটা ভাগ করা গেল না, তার মানে এটা কিন্তু গোসাগুই হবে না, এই দুটো নিয়ে গোসাগু করতে হবে, তার মানে 2 গুণিত 3 = 6, এটাই হচ্ছে আমাদের উত্তর। ফাইনাল বার করি, তাহলে যেটা প্রথমে করতে হবে সেটা হচ্ছে এই পূর্ণ সংখ্যা, এটা পূর্ণটাকে প্রকৃত ভগ্নাংশে পরিণত করতে হবে, 4 2 8 = 9 এর 2, 3 আর 10 2 20 = 21 এর 2, এটা হচ্ছে আমাদের ভগ্নাংশে তৈরি হয়ে গেল। এরপর যেটা করতে হবে, লসাগু করার নিয়ম হচ্ছে যে উপরের গুলার লসাগু আর নিচের গুলার লসাগু, উপরের গুলার লসাগু আর নিচের গুলার গোসাগু যদি করা হয় তাহলে যে উত্তরটা হবে সেটা হচ্ছে আমাদের লসাগু নির্ণয়, লসাগু লসাগু নির্ণয় করার নিয়ম হচ্ছে উপরের গুলার লসাগু আর নিচের গুলার গোসাগু, তার মানে হচ্ছে 9 3 আর 21, লসাগু হচ্ছে 63, আর নিচের 2 1 2, এর গোসাগু হচ্ছে 1, তার মানে 63 উত্তর। আশা করি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, আর পরবর্তী অনুশীলনী, এটা লসাগু গোসাগু ছিল, পরবর্তী যে অনুশীলনীগুলো আছে সেগুলো করার চেষ্টা করবো।